أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم شبيبل بلغ العلا بكماله كشف التجى بجماله حصنت جميع خصاله. سلوا. কোদালকাটি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব
হুমায়ুন কবির, সক্কু সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফজলে আজম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দীন, আমার অত্যন্ত কাছের মোহতরম জনাব হাফিজ মাওলানা শফিউল আজম হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, যাদেরকে নিয়ে আজকের এই মহতী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আল্লাহ তাআলার খাস মেহরবানি যিনি আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন, দিয়েছেন শ্রেষ্ঠত্বের মর্যাদা, সেই মহান রব্বুল আলামিনের শানে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়াবিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়াবিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, অনেক রাত হয়েছে, আমার মনে হয় এবছর সবচেয়ে বেশি রাত মনে হয় আজ কি হলো, স্টার্টিং হলো। আমি যদি এখন আলোচনা শুরু করি, সবার কি শোনার আগ্রহ আছে? শুনতে রাজি আছি তো সবাই? জোরে বলি ইনশা আল্লাহ। আমি যখন বক্সিগঞ্জ পার হচ্ছিলাম, মনে হলো এটিকে রাস্তা না পুল সিরাত, মানে ড্রাইভার মাঝে মাঝে গাড়ি থেকে নেমে বলে হুজুর দেখি তো চাকা ঠিক আছে নাকি। এই একটা কঠিন মানে দুর্গম একটি পথ পাড়ি দিয়ে মাড়িয়ে ভাবলাম যে রাজীবপুরে গিয়ে মাহফিলটা মনে হয় হবে, দেখি। এরপর বললো হুজুর একটু হুন্ডায় ওঠে, পিছনে চড়ে কতবার যে দোয়া ইউনুস কইছে আল্লাহ জানে। মাশাল্লাহ, এলাকার হুন্ডা যারা চালায় এরা প্লেনও চালাতে পারবে, খুব পাকা না? আচ্ছা, তো যাই হোক, এরপর আপনাদের এই চাঁদ মাখা মুখ আমি দেখতে পাবো আমি খুবই খুশি। আবার এসেই দেখে আমার খুব প্রিয় ভাই, বললাম ভাই আপনি এখানে কি নদী সাঁতরায় চলে আসছে? উনি আবার নদী পাড়ি দিয়ে চলে আসছে, ওনারই জেলা, মূলত কুড়িগ্রাম তো না, এটা কুড়িগ্রাম তো, কুড়িগ্রাম কোন দিকে? এই দিকে না, আমার তো দিকেও এখন এলোমেলো হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কুড়িগ্রাম, যদিও কুড়িগ্রাম জেলা, কিন্তু আপনাদের চলাচল মনে হয় ঢাকার দিকে, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, শেরপুর,
ময়মনসিংহ, গাজীপুর, টঙ্গী, আবদুল্লাহপুর, ঠিক আছে না? যাই হোক, আল্লাহর মেহরবানি, কিছু কথা আমি বলার চেষ্টা করব। জোরে বলি ইনশা আল্লাহ। আমি আজকে একটা সুরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই সুরাটা মূলত হল সামাজিক সুরা, সামাজিক জীবনে যেগুলো খুব প্রয়োজন, সমাজকে সংশোধনের জন্য, আমাদের ব্যক্তি জীবনে কিছু ত্রুটি, আমাদের মোয়ামেলাত করতে গিয়ে কিছু ভুল বের হয়ে যায়, এগুলোকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা এই সুরাটা দিয়েছেন। স্নেহ, শ্রদ্ধা, সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কি কি পন্থা আল্লাহ তাআলা এই সুরার মধ্যে সুন্দর করে বলেছেন। সুরাটার নাম হলো সূরাতুল হুজরাত। সূরাতুল হুজরাত, হুজরাত মানে হলো আবাস, থাকার জায়গা। এই আবাস বলতে আমার প্রিয় নবীজির আবাসকে বোঝানো হয়েছে, প্রিয় নবীজির ঘরকে বোঝানো হয়েছে। এই সুরার নামকরণ করা হয়েছে সুরার 4 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إِنَّ الَّذِينَ يُنَادُونَكَ مِنْ وَرَاءِ الْحُجُرَاتِ أَكْثَرُهُمْ لَا يَعْقِلُونَ। 4 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সূরা হুজরাতের এই শব্দটা চয়ন করে এই সূরার নামকরণ করেছেন। সেই সূরা হুজরাত থেকে আমি কিছু কথা বলবো, যে সূরার মধ্যে মোটামুটি 10টা হুকুম করা হয়েছে। আমার আপনার জন্য কয়টা হুকুম বলেন? কয়টা হুকুম? 10টা হুকুম। আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায়। আমারই তো ক্লান্তি চলে এসেছে, রাত হলে মানুষের মেমোরি যেটা ধারণ ক্ষমতা, এটা কমে না বাড়ে? কমে যায়। মানুষের মস্তিষ্কের যে ধারণ ক্ষমতা, এটা লোপ পায়। কেন? আল্লাহ তাআলা রাতকে দিয়েছেন বিশ্রাম নেবার জন্য, কাজের জন্য নয়। মূলত রাত দিয়েছেন ও জাআল্লাল লাইলা লিবাসা, রাতকে করেছেন লেবাস করে, ও জাআল্লান নাহারা মাআশা, দিনকে করেছেন হলো কাজ করে, কাজের জন্য, জীবন যাপনের জন্য। তো আমরা রাতটা কি আজকে কি বানাইছি? কাজের জন্য আমরা সিলেক্ট করে ফেলেছি আজকে। তবে হ্যাঁ, আল্লাহর যারা ওলি, রাত যত গভীর হয় তাদের চোখ তত খুলতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। তো দেখা যাক, আল্লাহ তাআলার মেহরবানি, আল্লাহ আমাকে যা বলাবেন আমি তো তাই বলবো, এর চাইতে তার বেশি কিছু বলতে পারবো না। তবে আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি, কারণ এই সময় আলোচনাটা খুব বড় জটিল একটা বিষয়। শেষ ক্লাস তো আলোচনার মূল যৌবনকাল আমার শফিল আজম ভাই পার করছে। মানুষের যৌবনকাল হলো 25 থেকে 40 বছর, মূল টাইম এটা। এই টাইমে মানুষ সব কাজ করতে পারে, চামড়া টাইট থাকে, চোখের জ্যোতি ভালো থাকে। 40 পার হলো তো চামড়া ঢিল হয়, চোখে কম দেখে, এনার্জি লস হয়, ডায়াবেটিস হয়। ঠিক তেমনই মাহফিলের যৌবনকাল হলো হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি একেবারে বুড়াকালে। কথা কি বোঝা? দেখা যাক, আমার ভাইরা, পৃথিবীতে আমরা কত খেতাব নেই, মাস্টার্স ডিগ্রি, এমফিল, পিএইচডি, নোবেল পুরস্কার, আরও কি কত পুরস্কার আমরা দুনিয়াতে অর্জন করে নিজেকে বিশাল কিছু মনে করি। কিন্তু আসল পুরস্কার আমরা নিতে চাই আল্লাহর দফতর থেকে। কার দফতর থেকে বলেন? আল্লাহর দফতর থেকে যদি কোনো পুরস্কারের ঘোষণা আসে, এর চেয়ে বড় পাওয়া আর কি কিছু থাকতে পারে? আর কিছু থাকতে পারে? আল্লাহ বলছেন, বান্দা তুমি 3টা কাজ করে আমার কাছে আসবা, আমি তোমাকে সিদ্দিকের খেতাব দিয়ে আমি তোমাকে বরণ করে নেব।
সিদ্দিক মানে হলো মহাসত্যবাদী, শুধু সত্যবাদী না, সিদ্দিক এটা আধিক্যকে বোঝায়, বেশি সত্যবাদী যে তাকে বলা হয় সিদ্দিক। একজন সাহাবীর নাম ছিল আবু বকর, কি শেষে কি সিদ্দিক। এই সিদ্দিক নামটা কি আগে ছিল না পরে যোগ হয়েছে? পরে যোগ হয়েছে। এই সিদ্দিক খেতাব আল্লাহ তাআলার দেওয়া খেতাব। এটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিচ্ছেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে। মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যার মধ্যে আমি তিনটা গুণ পেয়ে যাব, আমি আল্লাহ তাকে সিদ্দিক খেতাবে ভূষিত করব। সেই তিনটা গুণ কি কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই, আল্লাযীনা, যারা এক নম্বর গুণ আমানু, যারা ঈমান আনবে। এক নম্বর কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? নম্বর দুই হলো রাসূলের উপরে ঈমান আনতে হবে। আল্লাহকে মানলাম, রসুলকে মানলাম না, রসুলকে মানলাম, আল্লাহকে মানলাম না, আবার আল্লাহকে মানতে নিয়ে শিরিক করলাম, তাও হবে না। খ্রিস্টানরাও আল্লাহকে মানে, ইহুদিরাও আল্লাহকে মানে। কোন খ্রিস্টান বলে না যে আল্লাহ নাই, কোন ইহুদি বলে না যে আল্লাহ নাই, কিন্তু আল্লাহকে মানতে গিয়ে তারা এখানে একটা প্যাঁচ লাগায় দেয়, যেটা আল্লাহ তারা সহ্য করতে পারেন না, সেটা হলো শিরকের একটা ছোঁয়া তারা লাগায় দেয়। খ্রিস্টানরা কি বলে, ইহুদিরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে হলো ওজায়ের আল্লাহর ছেলে, নাসারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। জোরে বলে নাউযুবিল্লাহ। এটা কিসের কাজ হলো? ইমানদারের কাজ হলো না মুশরিকের কাজ হলো? মুশরিকরাই তো শিরিক করতে পারে। আমার আল্লাহর পরিচয় তেমন কোনো পরিচয় নাই যে আল্লাহ তাআলা কোথাও তার সন্তানের কথা বলেছেন। তার পরিচয়টা আমরা সবাই ছোট্ট সূরার মধ্য দিয়ে জেনে যাই। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ দুই না এক? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? কি আল্লাহ কি কার উপরে নির্ভর করেন? তার কি কোন নির্ভরতা আছে? তিনি একাই একশো, আমার বলি না, কাউকে লাগে না তার, তিনি কারো থেকে আসেন নাই এবং তার থেকে কেউ আসে নাই। তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? আল্লাহ। শুধু আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, টাকা আছে হজ করলাম, আর দান সদকা কিছু করলাম, ভাবলাম আমি তো সব কাজ করে ফেলেছি, না। ইসলাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন আংশিক মানার জন্য নয়, ইসলামকে মানতে হবে আংশিক না পুরোপুরি। এক আনা না ষোলো আনা? ষোলো আনা মানতে হবে। আংশিক মানার নাম মুসলমান নয়, আংশিক বিশ্বাস করার নাম ইমানদার নয়। ইমান আনতে হলে শুধু আল্লাহকে নয়, রসুলকে মানতে হবে, কিতাবকে মানতে হবে,
আখিরাতকে মানতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমার দেশে বহু ইমানদার আছে যারা আল্লাহকে মানতে চান কিন্তু আল্লাহর দেওয়া আনিত দিন জীবন বিধানের কিছু আইনকে তারা মানতে চান না। আসতে বলবেন না আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই। তাহলে এটা কি পুরোপুরি ইমান হলো না আংশিক ইমান হলো? আংশিক। আংশিক ইমান আনা এটা ইমান আনা বলে না, এটাকে প্রকৃত ইমানদার বলে না। যারা নিজের মর্জি মতো নিজের ইচ্ছা মতো দিনকে মানতে চায় এদেরকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন মুনাফিক। এদেরকে কি বলা হয়েছে? মুনাফিক বলা হয়েছে। তিনটা গুণ আমরা অর্জন করব, এর মধ্যে এক নম্বর গুণ হলো আমরা ইমান আনবো কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ইমান আনা মানে আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলো দিয়েছেন ষোলো আনা তা মেনে নিতে হবে। আংশিক মানবো আংশিক মানবো না, তার রেজাল্ট হলো কি? مِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ তুমি কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না, এই অবস্থায় তোমার রেজাল্ট হবে কি? তোমার জীবনে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতি দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তুমি লাঞ্ছিত হবে। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। গোটা দুনিয়া জুড়ে আজকে মুসলমানদের দিকে যদি আমরা তাকাই, ফিলিস্তিনের মুসলমানগুলোকে ইহুদিরা মারে, কাশ্মীরের মুসলমানগুলোকে আজকে হিন্দু ভাইরা মারে, ইরাকের 7.5 লক্ষ মুসলমানকে খ্রিস্টানরা মেরে ফেলল, আরাকানের মুসলমানদেরকে বৌদ্ধরা নিয়মিত মারতেছে, এরকম করে গোটা দুনিয়াতে মুসলমান যে মার খাচ্ছে, এই মার খাওয়ার মূল কারণ একটাই, সেটা হলো মুসলমান তার ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে, ঠিক কি না? কোরআনটাকে ছেড়ে দিয়েছে। আজকে কোরআনকে যদি আঁকড়ে ধরত মুসলমান, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতেই থেকে যেত। সম্মানিত ভাইয়েরা, আবার এক শ্রেণীর মুসলমানের হাতে নামকাওয়াস্ত মুসলমান জুলুমের শিকার হচ্ছে, যাদের থাকার কথা কোরআনের এই জায়গায়, কোরআনের মঞ্চে যারা থাকবেন তাদের কি অন্য কোথাও মানায়? আসতে বলবেন অন্য কোথাও মানায়? যতটুকু রহমত থাকে, যতটুকু বরকত থাকে, যত বালা মুসিবত থেকে উদ্ধার করা হয়, এতে ভালো মানুষের কিছু দোয়ার ফসল, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমরা শুনেছি 2023 সাল নাকি দুর্ভিক্ষের বছর, শুনছেন নাকি আপনারা? এরকম কিছু কানে আসছে? আচ্ছা, দুর্ভিক্ষ হবে, চরম সংকট সৃষ্টি হবে, এই জাতীয় কথা আমাদের কানে আসলো। কিন্তু দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায়ও আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ফয়সালা আছে কোন কিতাবে? কোন কিতাবে আছে? কোরআনে আছে। কিন্তু দুর্ভিক্ষ তো হবে, এই কথা আমরা শুনলাম। কিন্তু দেশ থেকে যারা 14 লক্ষ কোটি টাকা বাইরে পাচার করল, এটা কি কোনো আলেম ওলামা করেছে? আসতে কন কেন? দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো আলেম ওলামা কি দেশের ক্ষমতায় ছিল? তাও তো ছিল না। সম্মানিত ভাইয়েরা, কথা বলতে গেলে তো অনেকে অনেক কিছু মনে করতে পারেন, কিন্তু হক কথা একটাই, সেটা হলো আজকে গোটা পৃথিবীতে কোনো কিছুর সংকট নেই। যদি বলেন খাবারের সংকট আছে, এটা ভুল কথা। জ্বালানির সংকট আছে, ভুল কথা। কারণ সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার? আসতে বলবেন না রিস্কের দায়িত্ব কার?
খাদ্যের কোনো সংকট নেই, বন্টনের সংকট। কোনো কিছুর সংকট নেই, নেতৃত্বের সংকট মুসলমান। কোনো সমস্যা নেই। এদেশের স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি 75 সালে ইন্তেকাল করেছেন। তার আগে 70 দশকের তার কিছু বক্তৃতা আমার হৃদয়ে ছুঁয়ে যায়। তিনি আফসোস করে বলেছেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইলাম সোনার খনি। সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালায় দেয়, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, নেতা তো নাই কিন্তু তার ডানে বামের চোরগুলো এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? দুর্ভিক্ষ হবে না কেন? কষ্ট পাচ্ছেন? দুর্ভিক্ষ থেকে বাঁচার আয়াত আছে না নাই? শায়াত ফলো করলে দুর্ভিক্ষ হবে না? কার কথা শুনবেন? আগ্রহ আছে? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুবই কমন আয়াত, খুবই পরিচিত আয়াত, সবাই ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জুউইন ওয়াআমানাহুম মিন খাউফ। যদি তোমরা ক্ষুধা মুক্ত থাকতে চাও, দুর্ভিক্ষের আওতা মুক্ত থাকতে চাও, ত্রাস মুক্ত থাকতে চাও, টেনশন মুক্ত থাকতে চাও, তোমাদের জন্য আমি আল্লাহ পাক একটা হুকুম দিয়ে দিলাম, তোমরা কারো গোলামি না করে আমি আল্লাহ আমার গোলামি তোমরা করবে। কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। কিন্তু আল্লাহর নাম নিলে অনেকের গায়ে জ্বালা পড়া করে, এমন লোক বাংলার জমিনে আছে না নাই? নারে তাকবীর আল্লাহ আকবার, এটা কোনো নির্দিষ্ট কোনো দলের স্লোগান নয়। নারায় তাকবীর আল্লাহু আকবার হলো সকল মুসলিম উম্মার স্লোগান। এটা প্রথম আওয়াজ কি? আরো জোরে, আকামতের প্রথম আওয়াজ কি? নামাজ শুরু হয় কি দিয়া? রুকুতে যেতে হয় কি দিয়া? সেজদায় যেতে হয় কি দিয়া? মুরগি জবো করতে হয় কি দিয়া? এরপর আমি আপনি যখন মরে যাব, মরার পরে আমার লাশ যখন সামনে নেওয়া হবে, আমরা তো মরার পরই সই হই, মরার আগে তো সোজা হয় না, সোজা হয় কখন? মরার পর। সাপ ব্যাং ধরেছে, ব্যাং বলছে, মামা তুমিও থাকো জঙ্গলে, আমিও থাকি জঙ্গলে, তুমি একটু বড় আকারে, আমি একটু ছোট, খামাখা দুইজনের মধ্যে গণ্ডগোল করার কি দরকার? তুমি আমারে হামলা করতে আসো কেন? তুমিও কীট পতঙ্গ খাও, আমিও কীট পতঙ্গ খাই, তুমি আমারে ধরো না। সাপ বলে, বেটা চুপ কর। এক ধমক দিয়া সাপ ব্যাংকে মুখের মধ্যে নেওয়া মাত্রই ব্যাংক তো সহজে যেতে চায় না, গ্যাঙ্গর গ্যাঙ্গর আওয়াজ। যখন এই আওয়াজটা যখন সলিমুদ্দির কানে আসে, তখন সলিমুদ্দির হাতে কি নেয়? কাকে মারার জন্য? জালেমকে না মাজলুমকে? কথা বুঝেন? কাকে? জালেমকে। সাপকে মারার জন্য সলিমুদ্দি শুধু খোঁজে কোথায় সাপ, পাইছে খুঁজে, ঘাড় বরাবর মেরে দিল, মুখ থেকে ব্যাংটা সাপের মুখ থেকে বের হয়ে এক লাফে সামনে পড়ে বলতেছে, মামা সোজা তো হইলেই মামা, কিন্তু মরার পরে। সম্মানিত ভাইয়েরা, যখন মরে যাব, মরার পরেও আমাকে সামনে নেওয়া হবে, জানাজা শুরু হবে, জানাজার প্রথম তকবীর কি? আরো জোরে, প্রথম তকবীর কি? দ্বিতীয় তকবীর, তৃতীয় তকবীর, চতুর্থ তকবীর। অতএব এই নারায়ে তাকবীর এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগানকে যারা বিতর্কিত করতে চায়, ওদের চিন্তা বিতর্কিত, ইমান বিতর্কিত, জন্ম বিতর্কিত, ওদের জানাজা না দিয়া কুত্তা বিলে
দরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন যতক্ষণ বাজবো সিংহের মতো গর্জন দিয়ে বাজবো বুক দেব পিঠ দেব না অন্যায় চেয়ে থেকে দেখব না যে অন্যায় চেয়ে থেকে দেখে সে টাটকা মুনাফিক ঠিক কি না অন্যায় করব না অন্যায় চেয়ে থেকে দেখব না অন্যায় হতে দেব না এটা হচ্ছে ইমানদারের কাজ এটা কার কাজ ইমানদারের কাজ কষ্ট হচ্ছে না তো বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র কত আন্তর্জাতিক সুনাম তারা কুড়িয়ে আনছে এই যে আজকে 15 জন ছাত্রের দস্তারবন্দি হলো কত বড় একটা অর্জন এটা হাফেজ সালেহ আহমদ তাকরিম আবু রাহাত এটা আমাদের গর্ব গোটা বিশ্বকে হারিয়ে কালিমার পতাকা উড্ডিনের পাশাপাশি এই দেশের পতাকা তারা উড্ডিন করেছে আল্লাহর কালামকে উচ্চকিত করেছে কালিমাতুল্লাহিয়াল উলিয়া সেই ছেলেগুলো দেশের সুনাম বয়ে আনছে প্রতি বছর এ দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারায় দেয় আরবের হাফেজরা আমার দেশের হাফেজদের সঙ্গে পারে না আলহামদুলিল্লাহ বলে এটি কি একটা বিশাল অর্জন না বিশাল অর্জন তো সৌদি গভর্নমেন্ট তাদেরকে পুরস্কৃত করেছে এদেশের গভর্নমেন্ট এবার সালেহ আহমদ তাকরিমকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে তো যাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হলো একজন হাফেজকে সেই তো উপযুক্ত কেন সম্বর্ধনা দেওয়া হলো নাস্তিক পাড়ার নাস্তিকদের গায়ে চুলকানি শুরু হয়েছে কি হেফজ করা কোনো যোগ্যতা হলো বলতেছে হেফজ করা কোনো যোগ্যতা তোর 14 গোষ্ঠী ন্যায় 14 গোষ্ঠী তো কোরআন মুখস্থ করা যাবে না যদি রহমত থাকে না কার যদি রহমত আল্লাহর না থাকে সে মুখস্থ করতে পারবে না 10 দিন কোরআন না পড়লে কোরআনের পৃষ্ঠা সাদা মনে হয় কিছুই নেই কোরআন অনিয়মিত পড়া না নিয়মিত পড়া নিয়মিত যার উপরে কোরআন নাজিল হলো সেই নবীজি নামাজে দাঁড়িয়েছেন সূরা পড়তেছেন সূরা পড়ার মাঝে তিনি কিছু আয়াত বাদ ফেলে দিয়েছেন আয়াত যখন বাদ পড়ে গেছে এক সাহাবী উবাই ইবনে কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে কিছু আয়াত বাদ পড়লো এটা বুঝি মনসুখ হয়ে গেছে রাসূল বলছেন না রে না সাহাবী আয়াত তো মনসুখ হয় নাই আমার ভুল হয়ে গেছে আমি বাদ ফেলে দিয়েছি আমার নবীজির তেলাওয়াতের মধ্যে যদি ভুল করে যদি আয়াত বাদ পড়ে যায় কোরআন তো এত সহজ নয় আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জানিয়ে দিচ্ছেন সানু করি ও কাফালা তানসা ইল্লা মা শা আল্লাহ হে রাসূল আমি আপনাকে পড়িয়ে দেব আপনি কোরআন কখনো ভুলবেন না আমার নবীজি তাড়াহুড়ো মুখস্থ করার জন্য বারবার জিব্বা নড়ান বারবার তিনি জিব্বা ওড়াচ্ছেন মুখস্থ করার জন্য চেষ্টা করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি হে রাসূল আপনি মুখস্থ করার জন্য বারবার জিব্বা নড়ানোর কোনো প্রয়োজন নাই অস্থির হওয়ার কোনো প্রয়োজন নাই আমি আল্লাহ নিজে আমি আপনার সিনার মধ্যে কোরআনটা জমা করে দেব অতএব হাফেজরা মুখস্থ করে না তাদের সিনার মধ্যে জমা করে দেন কে জমা করে দেন কে জমা করে দেন আল্লাহ হাফেজরা হলো স্পেশাল বান্দা হাফেজের বাপ হন কিসমত খুলে যাবে ইঞ্জিনিয়ারের বাপ হন সমস্যা নাই ডাক্তারের বাপ হন সমস্যা নাই কিন্তু আগে হাফেজ বানান আগে কোরআনওয়ালা বানান আগে আল্লাহওয়ালা বানান নিজের চোখে দেখা বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আমার দেশে ওই গাজীপুরের মধ্যে কিছু বৃদ্ধাশ্রম আছে এই বৃদ্ধাশ্রমের কালচার এদেশের না মুসলমানদের না এটা হলো ইউরোপ আমেরিকার কালচার
ওই দেশে বাপ মার কোনো মূল্য নাই, আর ইসলামে সবচাইতে বেশি মূল্য কার? মা বাবার। সবচাইতে বেশি সম্মান দেওয়া হয়েছে মার বাপকে। বৃদ্ধাশ্রমে বুড়া মানুষ আমি একদিন দেখতে গেলাম, এখানে কারা থাকে, মুসলিম পরিবারের কিনা, যে দেখে এক বৃদ্ধ মানুষ বসে আছে। বললাম, মুরব্বী আপনার বাড়ি কোথায়? কি চিটাগাং। আপনার ছেলে, আপনার মেয়ে সবই আছে, সবাই তারা সেটেল, প্রতিষ্ঠিত। ছেলে কি করে? ছেলে একটা বড় ইঞ্জিনিয়ার। দুটো ছেলে আমার আরেকটা দেশের বাইরে থাকে। তা আপনি এখানে কেন, আপনি বাড়িতে থাকেন না? আমার দেখার কেউ নাই, তারা আমাকে এখানে জোর করে রেখে চলে গেছে। যে শিক্ষার ফলাফল হলো বুড়ো বয়সে বাপ মাকে না দেখা, ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সেই শিক্ষার মুখে আমরা কি মারি? থুতু মারি। যে শিক্ষায় নৈতিকতা নাই, সে শিক্ষার কোনো মূল্য নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যখন ছোট ছিলে তখন মা বাবার দায়িত্ব হলো তোমাকে বড় করা, তোমার খেদমত করা। যখন তোমার মা বাবা যখন বুড়ো হয়ে যাবে তখন তোমার দায়িত্ব হলো বাপ মার সেবা করা, বাপ মার খেদমত করা। আল্লাহ তাআলা ছোটখাটো কোনো কাজ করে দেন নাই। একজন মুজাহিদ জিহাদ করার জন্য নবীর কাছে চলে আসছেন, এসে বলছেন ইন্নি, ওই সাহাবি বলছেন, হুজুর আমার তো উরিদুল জিহাদ, আমি জিহাদ করতে চাই, আশতাহিল জিহাদ, আমি জিহাদের জন্য তামান্না করতে চাই, হুজুর জিহাদ করব আমি, কিন্তু আমি যে অসুস্থ, আমি যুদ্ধে যাব কেমনে? রাসূল বললেন, তুমি যদি জিহাদের সমান মর্যাদা পেতে চাও, তোমার বাড়িতে মা বেঁচে আছে কিনা? হ্যাঁ বেঁচে আছে, তার সেবা করো। তার সেবা করলে পরে তোমার এটাই তোমার নামাজ হবে, এটাই তোমার রোজা হবে, এটাই তোমার হজ হবে, এটাই তোমার জিহাদ হবে। আস্তে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই আদব, এই শিক্ষা অন্য শিক্ষায় আছে না কোরআনের শিক্ষায় আছে? কোরআনের শিক্ষায় আছে। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহর দাসত্বের পরে বাপ মার সেবার কথা বলেছেন কে? আল্লাহ তাআলা। ইউরোপে যান এটা পাবেন না, আমেরিকা যান পাবেন না। কেন পাবেন না? সেখানে সেখানে পারিবারিক কাঠামো এমন মজবুত নাই, কার সন্তানকে এটারও খবর কেউ রাখে না। সম্মানিত বন্ধুগণ, অথচ আজকে মুসলমান আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে, সন্তান বাবার জানাজায় হাজির হওয়ার সময় পায় না, এরকম রেকর্ড আছে না নাই? এরকম রেকর্ড আছে না নাই? আচ্ছা কেন জানেন? এটার মূল কারণ হল কিসের শিক্ষার অভাব? কিসের শিক্ষার অভাব? কোরআনে। সন্তানকে টাকাওয়ালা বানাইয়া কি করবেন? সন্তানকে বুড়ো বয়সে আপনি টাকাওয়ালা বানাবেন? সন্তানকে দেখে আপনি বাবা ভয় পাবেন, আর সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানান, বুড়ো বয়সে সন্তান আপনাকে দেখে ভয় পাবে। কারণ সে বুঝবে আমার বাপ যদি অসন্তুষ্ট হয় কে অসন্তুষ্ট হবেন? আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সবার কাছে আরজ করে যাই, এই চরাঞ্চলের প্রত্যেকটা মানুষকে আমি আহ্বানটা দিয়ে যাব, সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন, সন্তানের হাতে আপনি কোরআনটা তুলে দিবেন, আপনার সন্তানকে পাহারা দেবার জন্য আপনার প্রয়োজন হবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দিয়া জান্নাতের দরজায় পৌঁছাইয়া দেবে। আপনি মাদ্রাসার বারান্দার দিকে তাকান, ওইদিকে ভার্সিটির বারান্দার দিকে তাকান, নোংরামি, বেদবি, উচ্ছৃঙ্খলপনা সমস্ত কিছু যদি লক্ষ্য করা হয় সেটা মাদ্রাসায় দেখা যায় না, ভার্সিটি দেখা যায়। ভার্সিটিতে দেখা যায় সেখানে পর্দার পরিবেশ আছে নাকি? বেহায়াপনা আছে না নাই? উচ্ছৃঙ্খলপনা আছে না নাই? মাদ্রাসায় কোনো শিক্ষকের সামনে কোনো ছাত্র যদি মাথা উঁচু করে দাঁড়ায় মাদ্রাসা এমন দৃশ্য কখনো দেখা যায় নাকি?
ওস্তাদ ওযু বানাবেন, ওযুর পানি রেডি, ওস্তাদ ঘর থেকে বের হবেন, সামনে জুতা সুন্দর করে সাজানো হয়ে সামনে রেখে দিয়েছে সন্তান ওস্তাদকে। ওস্তাদকে ছাত্র যে সম্মান শ্রদ্ধা করে, এই সম্মান শ্রদ্ধার মূল কারণ হতেছে কি বলেন, মূল কারণটা কি? কোরআনের জন্য তাকে সম্মান দেওয়া হয়। এই যে একটা আদবের পরিবেশ আপনি মাদ্রাসায় পাবেন, এই পরিবেশ আপনি কলেজেও পাবেন না, ভার্সিটিতেও পাবেন না। আপনি লক্ষ্য করে দেখেন, মাদ্রাসায় শিক্ষক ছাত্রকে পিটায় না, মাদ্রাসার চিত্রের দিকে আপনি যদি তাকান শিক্ষক ছাত্রকে পিটায়, কিন্তু আপনি যদি ভার্সিটির দিকে চলে যান সে জায়গায় শিক্ষক ছাত্রকে পিটায় না, ছাত্র শিক্ষককে পিটায়। ছাত্র শিক্ষককে পিটায়, কয় স্যার সোজা হন, আসে না, আসতে বলে আসে না নাই। আচ্ছা, তাহলে কোন শিক্ষা? যে শিক্ষার ফলাফল হলো ছাত্র শিক্ষককে পিটায়, এমনকি পিটায় শুধু না, দুই হাত দুই পা ধুইরা পুকুরে ফেলে দেয়। রেকর্ড আছে না এগুলো? আসে না, এরকম রেকর্ড আছে না নাই? আচ্ছা, রাজশাহীতে একটা ঘটনা ঘটেছে, আপনি এগুলো মাদ্রাসায় পাবেন না। অতএব সন্তানকে আদবওয়ালা বানাতে হলে আদবের শিক্ষা দেব আমরা, জোরে বলি ইনশা আল্লাহ। এই কথাগুলো বলার আমি এই জন্য জরুরি মনে করলাম, অনেকে হতাশায় ভোগেন সন্তানকে কোথায় পড়াবো, আবার মাদ্রাসায় পড়লে আবার অনেকে বলে সন্তান কি করে খাবে, কি চিন্তা দেখেন, আমাকে বানিয়েছেন কে? আসতে বলবেন আমাকে বানিয়েছেন কে? আমার রিজিকের দায়িত্ব কার? এখানে বসে আছে আমার কে না খেয়ে আসি? আমার নাকের ডগায় খাবার আছে না নাই? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? বলেন কোনটা, অক্সিজেন না ভাত? বলেন কোনটা বেশি দরকার, অক্সিজেন কত টাকা রেট দেন, কোনো মূল্য আছে, খাওয়াচ্ছেন কে? অনেকে বলে আল্লাহ কেমনে খাওয়ায়, ওর নাক চিপে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন এসেনশিয়াল সব কিছুকে ফ্রি করে দিয়েছেন, সূর্যের আলো ফ্রি, বাতাস ফ্রি, এরপর অক্সিজেন ফ্রি, সব কিছু ফ্রি করে দিয়েছেন। আল্লাহ বলছেন রিজিকের কোনো চিন্তা করো না, বান্দা রিজিক তো আমি দেব। আমাকে চেনার জন্য কোরআনটা পড়ো, কোরআনটা যারা পড়বে আর কোরআনটা যারা পড়বে না তারা কখনো সমান হবে না। জেনে ইমান আনা, না জেনে ইমান আনার মধ্যে তফাত আছে না নাই? আমার দেশে বহু ইমানদার আছেন, না আমি হলো ইমান আলী, নাম কি বলেন, ইমান আলী কিন্তু ফজর পড়ে না, নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল দশটার দিকে নাম ফজর আলী রেখে দিছে, নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না, নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস ছলি শীত হয়ে পড়ে, আসে না নাই বলেন? নাম দিয়ে কাম হবে না, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম মানা নাই, কিন্তু নাম হতেছে আব্দুর রহমান, সে নাম দিয়ে আমি আপনি জান্নাত পাব না? জান্নাত পাওয়ার জন্য বংশীয় পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়ার জন্য পিতার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়ার জন্য আত্মীয়তার কোনো পরিচয় দিয়ে সূত্র ধরে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়ার জন্য মুরিদ হয়ে জান্নাত পাওয়া যাবে না। মুরিদের মধ্যে ইমান থাকার দরকার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, যদি তাই হতো নূহ আলাইহিসসালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিতে পারতেন, ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবা আসরকে জান্নাতে নিতে পারতেন, আমার বন্ধুগণ নূহ আলাইহিসসালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারতেন, কিন্তু ইমান নাই তার কোনো মূল্য নাই, ইমান আছে তার মূল্য 100% আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বান্দারে, এক নম্বর গুণ তুমি যদি অর্জন করতে পারো, সঠিক ইমান যদি আনতে পারো, তুমি সিদ্দিক হয়ে যাবে, তুমি সত্যবাদী হবে, আমার দফতর থেকে আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব। এই জন্য সীমান টানবো আমরা কার ওপরে? আসতে বলবেন না, কার ওপরে? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন কোথায়, কোথায়, কত দূরে? 3 মাইল, 4 মাইল, 5 মাইল? সুবহানাল্লাহ রাব্বিকাল আলা, বলেন আলা,
আরো জোরে আলা, আরো জোরে আলা, আলা। আলা মানে উপর, আলা মানে কি উপর, আলা মানে হলো সবার উপর, সবার উপর। তিনি কে? আমাদের মাথার উপরে কি কই? সামিয়ানা, এই যে তাবু, তাই না? এটা দেখতেছে না তাবু, এর উপরে আছে হলো দিনের বেলা সূর্য, রাতের বেলার চাঁদ, এরপরে আছে হলো তারকারাজি, এরপরে আছে আকাশ, এই তো আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহ কি শুধু এই আকাশে না সবার উপরে আরো আকাশ আছে? না নাই? সূর্য বড় না পৃথিবী বড়? ভালো করে বলবেন সবাই, মানে আলোচনা মনে হয় একটু কষ্ট হচ্ছে আপনাদের না? আচ্ছা, সূর্য বড় না পৃথিবী বড়? পৃথিবী হলো 228টি দেশ নিয়ে একটা পৃথিবী। কয়টা? 228টি দেশ নিয়ে একটা পৃথিবী। এখন তো 228টি দেশে এখন একটা জ্বর শুরু হয়েছে, সেটা হলো ফুটবল জ্বর, তাই না? উম্মতে মুহাম্মাদি তাহাজ্জুদ পড়ার সময় পায় না, খুব ব্যস্ত অথবা ঘুম। কিন্তু তিনটায় ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে, দুটাই তিনি বসে আছেন তাহাজ্জুদের হালতে, আছে না নাই? খেলা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা, আর দুই গ্রুপে মারামারি করে ব্রাহ্মণবাড়িয়া শহীদ হয়ে যায়, তাই না? মারা গেছে না ব্রাহ্মণবাড়িয়ায়? খেলাকে কেন্দ্র করে একজন শহীদ হয়ে গেছে। শহীদ নাকি শহীদ? অথচ ব্রাজিলকে আর আর্জেন্টিনাকে কারা, মেসি নেইমার কারা? যারা ইহুদি, যারা খ্রিস্টান, যে ব্রাজিলে প্রকাশ্যে আজান নিষিদ্ধ, যে আর্জেন্টিনায় প্রকাশ্যে আজান নিষিদ্ধ, আর সেই মুসলমান হাতে নিয়েছে তাদের পতাকা। অথচ মুসলমানদের পতাকা হাতে থাকা দরকার ছিল কালিমার পতাকা, কি ঠিক কিনা? সাহাবীরা কিসের পতাকা নিয়েছেন? কালিমার পতাকা। আমার বন্ধুগণ, আমার নবীর কাছে কন্দর সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সময় তো যুদ্ধে যায়, আপনি আমাকে একটু পারমিশন দিবেন না, আমি একটু জিহাদে যেতে চাই। রাসূল বললেন, তোমার শো কি নাই? কিসের অনুমতি দেব তোমাকে, যাও। অনুমতি দেননি। প্রথম খলিফার আমলেও তিনি অনুমতি পান নাই, দ্বিতীয় খলিফা ওমর ফারুকের আমলে এই অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে গিয়ে বলছেন, ভাই ওমর, রসুল আমাকে জিহাদে যেতে দেন নাই, প্রথম খলিফা আমাকে জিহাদে যেতে দেন নাই, আপনার কাছে আমার একটা করজোরে মিনতি জানাই, মেহরবানি করে কাদেসিয়ার যুদ্ধ শুরু হয়ে যাবে, গাজওয়ে কাদেসিয়ায় আপনি আমাকে পারমিশন যদি দিয়ে দিতেন, আমি যুদ্ধ অংশগ্রহণ করতাম, আমি শহীদ হতে যে আমি শহীদ হতে চাই, শহীদি তামান্না নিয়ে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ওমরে ফারুক বললেন, কেন? আমার মন চায় না আমি শহীদ হয়ে যাই, আপনি আমাকে পারমিশনটা দিবেন? ওমরে ফারুক বললেন, ঠিক আছে ভাই, অন্ধ আমার ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, চিন্তা করো না, আমি তোমাকে পারমিশন দিয়ে দেব, তবে একটা প্রশ্ন করব, সেই প্রশ্ন হলো, যুদ্ধে যে অংশগ্রহণ করবে তোমার তো চোখ নাই, কেমন করে তুমি যুদ্ধ করবে? সঙ্গে সঙ্গে সাহাবি বলছেন, ভাই ওমর, আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন, কিন্তু আমি আপনাকে উত্তরটা দেব এইভাবে, যুদ্ধের ময়দানে তো সময় যুদ্ধ করতে যায় না, সবাই তো অস্ত্র হাতে নেয় না, অন্তত একজন তো কালিমার পতাকা বহন করে, সেই কালিমার পতাকা বহন করার জন্য কাউকে দায়িত্ব না দিয়া আমাকে এই দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দিবেন, সবার সামনে আমি কালিমার পতাকা নিয়ে দাঁড়ায়া থাকবো। আজকে মুসলমান কালিমার পতাকা না ফুটবলের পতাকা? আমার বন্ধুগণ, ওমরে ফারুক তাকে পারমিশন দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন সে অন্ধ সাহাবি। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ, সারা জীবন যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, আজকে পারমিশন পেয়ে গেছি, আমি যেন শহীদ হয়ে যাই। এই দোয়া করে তিনি চলে গেলেন, তার নিয়ত হলো তিনি সবার সামনে কালিমার পতাকা নিয়ে তিনি দাঁড়ায়া থাকবেন। ঠিক তেমনই হয়ে গেল, চোখে দেখেন না সেই সাহাবি,
কালিমার পতাকা নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছেন একটা জায়গায়, দূর থেকে তীর মারা হলো, শাহাদত বরণ করলেন সেই সাহাবি। সেই সাহাবির চিন্তা হলো, আল্লাহ আমি যদি শহীদ হয়ে যাই বুকের তাজা রক্ত নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। তুমি আল্লাহ আমাকে প্রশ্ন করবে, আব্দুল্লাহ রে এতগুলো লোকের মধ্যে তোর গায়ে রক্ত কেন, তোর চেহারায় রক্ত কেন, এমন রক্তাক্ত অবস্থায় তুই আমার সামনে হাজির হয়েছিস কেন? সেই সময় বলবো, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। আল্লাহ তুমি সেই সময় বলবে, ও আব্দুল্লাহ আজকে কোনো হিসাব না নিয়ে আমি তোরে আজকে সোজা জান্নাত দিয়ে দিলাম। কিছু কিছু মৃত্যু আছে যে মৃত্যু বরণ করতে পারলে পরে তার কোনো হিসাব হবে না, কবরে কোনো প্রশ্ন হবে না। এর মধ্যে একটা শ্রেণী হলো যারা শহীদ হয়ে যাবে তাদের কোনো কবরে প্রশ্ন নাই, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদের জান্নাতের ফ্লেভার তাদেরকে দেওয়া হবে। শহীদই মৃত্যু হলো জান্নাতে ঢোকার রাজপথ, বিশাল একটা মাধ্যম। আমার বন্ধুগণ, সেই জন্য আমি বলতে চাচ্ছি আমি আপনি এই দুনিয়া থেকে চলে যাব, এক নম্বর সবচেয়ে বড় অর্জন হলো আমরা ঈমান আনবো কার ওপরে? আসতে বলবেন না, কার ওপরে? আল্লাহ বলছেন ভালো করে যদি ঈমান আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حوالا। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যদি আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, এই দুটো কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা করছি আমি তোমাকে এক নম্বর জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস কি সবাই পেতে চান নাকি? কারা কারা পেতে চান একটু হাত তোলেন তো। জান্নাতুল ফেরদাউস পেতে চান কারা, একটু হাতটা সোজা করেন। ও আল্লাহ তোমার ভিডিও দিয়ে বান্দাদের হাতগুলোকে তুমি আল্লাহ রেকর্ড করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। এখন কথা হলো, জান্নাতুল ফেরদাউস তো সবাই আমরা নিতে চাই, জান্নাতুল ফেরদাউসটা কোথায় বলেন? সবাই তো চুপ মেরে গেলেন, কেউ তো বলেন না। জান্নাত আছে না নাই? জান্নাত আছে না নাই? আচ্ছা, সে জান্নাতটা কোথায়? আল্লাহর কাছে, আল্লাহর কাছে, এটা ঠিক আছে। কিন্তু জান্নাতের একটা অ্যাড্রেস আছে না নাই বলেন তো? আসতে বলে, আছে না নাই? কোরআনে আছে? আছে, আছে। কোরআন তো এমন একটা কিতাবের নাম যে কিতাবের ভিতরে জান্নাতের দাগ নম্বরও আছে। এ আমার আপনার জমির দাগ নাম্বার নেই? দাগ ছাড়া কোনো জমি আছে না এই এলাকায়? দাগ টাক লাগে না, দাগ লাগ, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, সিএস, এমআরআর, আরএস, আর কি কত কি, ডিআরএস। আচ্ছা, তাহলে কত কি লাগে? 60-70 বছরের জিন্দেগিতে যদি এতগুলো দাগ নাম্বার লাগে, সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে একজন ব্যক্তিকে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেল, এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে নাকি? আরো জোরে, আরো জোরে। সবাই কি জান্নাত নেবেন? জান্নাতে কিন্তু ঘুম নাই, জান্নাতে কি নাই? ঘুম নাই, জিহাদ, জান্নাতে ঘুম নাই। কিন্তু দুনিয়াতে কি আছে? আসতে কয়, ঘুম আছে না নাই? আছে। দেখেন একটা ছেলে ঘুমাচ্ছে, বুঝলেন? ওরে ডাক দিলাম, ঘুমটা আমাদের জন্য লস, ঘুমালে লস না বলেন তো? জান্নাতে গিয়ে যদি লস প্রজেক্টই পাই তাহলে এটা কেমন হলো? জান্নাতে কোনো ঘুম থাকবে না। জোরে বলে সুবহানাল্লাহ। জাহান্নামে মনে হয় ঘুম আছে? হ্যাঁ, জাহান্নামে ঘুম আছে? জাহান্নামে তো লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। ও আরেক মুসিবত, এমন ফেরেশতা যা চোখেও দেখে না, কানেও শোনে না,
চোখে দেখে না, কানে শোনে না, মুখেও কিছু বলে না, খালি পিটন, খালি কি পিটন। যারা অত্যাচার করছ, যারা নিরপরাধ মানুষদের উপরে জুলুম করছ, তোমাদের জন্য ওই ফেরেশতা প্রস্তুত আছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। আমরা ইহজনমে বিচার না পেলেও আমরা আদালতে আখেরাতে সেই বিচার আমরা পাব। জোরে বলি ইনশাআল্লাহ। সেই দিন সবার সামনে আছে না নাই? আছে। জান্নাত কোথায়? অনেক দূর জান্নাত। এই জান্নাতের জন্য একজন মহিলা কি সুন্দর দোয়া করেছেন। যে মহিলার স্বামী ছিল একজন কাফের, যে মহিলার স্বামী ছিল একজন জগৎ বিখ্যাত, জগৎ কুখ্যাত একজন কাফের, যে 40,000 শিশুকে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা করেছিল, মুসার জন্ম ঠেকানোর জন্য, তার নামটা কি বলেন তো? ফেরাউন। দেখেন, সবাই কিন্তু জানেন তার নাম, কিন্তু তার প্রতি মহব্বত করে কেউ তার সন্তানের নাম কি ফেরাউন রাখে? নাম আছে, তার নাম কেউ রাখে না। মুসা নাম আছে না নাই? এখানে মুসা কে? কই মুসা? থাকার তো কথা আছে, দুই একটা আছে। আচ্ছা, মুসা পাওয়া যায়, ঈসা পাওয়া যায়, ইব্রাহিম পাওয়া যায়, দেখি তোলেন দেখি আছে কেউ? কেন নাই? ফেরাউন ছিল সন্ত্রাসীদের গডফাদার, ফেরাউন ছিল খুনি, ফেরাউন ছিল জালিম, এই জন্য তার নামে কেউ নামকরণ করে না। মুসার নাম আছে না নাই? আছে। সেই ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিসসালাম, আমার মা, আমার বোন, আজকের মাহফিলে যারা এসেছেন, দেখুন ঈমান কাকে বলে। তিনটা গুণ আজকে আমরা শিখে যাব, তিনটা গুণ আমরা আজকে অর্জন করে যাব। এক নম্বর হল ঈমান আনবো আমরা কার উপরে? আসিয়া আলাইহিসসালাম কেমন মা, কেমন মহিলা ছিলেন আমার মায়েরা শুনুন। কাফেরের ঘরে তার বসবাস, স্বামী হল ফেরাউন। ফেরাউন যখন জানতে পারল আসিয়া আলাইহিসসালাম ইসলাম কবুল করেছেন, দিন গ্রহণ করেছেন, ফেরাউন বলছে, আসিয়া শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করেছ। আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী, আপনি আমাকে কেমন করে প্রশ্ন করবেন, কেন আপনি আমার থেকে শুনে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না এবং তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরীক নাই। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে কত ভালোবাসা দিলাম, আমার দরবারের তোমাকে আমি দ্বিতীয় ব্যক্তি বানালাম, তুমি হলে মিসেস ফেরাউন, তোমার সম্মান যশ খ্যাতি কত আমি উচ্চকিত করেছি, তুমি আমার সঙ্গে এরকম করে আচরণ করবে, তুমি মুসার দিন গ্রহণ করবে, আমি এটা কল্পনাই করতে পারি নাই। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে যে প্রশ্ন করছেন দুনিয়ার সব কিছু দিয়ে দেব, কিন্তু আমার ইমানকে কখনো আমার হাত ছাড়া করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিসসালাম বললেন, আমার স্বামী, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আপনার হক আমি আদায় করতে সচেষ্ট থাকবো, কোনো সমস্যা নাই, তবে আমার দিন নেই, ইসলাম নেই, ইমান নেই, আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। এবারে ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমার সঙ্গে ঘর সংসার করতে গেলে ইমান তোমাকে ছাড়তে হবে। এবার আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি কি করবেন জানি না, তবে একটা প্রশ্ন, সেটা হলো আমার প্রতি আপনার অত্যাচারের পরিমাণ যত বেড়ে যাবে আমার ইমানটা তত মজবুত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বসে গেল, হামানকে বলল, হামান কি করা যায়? হামান বলছে, কোনো আপিল করা যাবে না এই জায়গায়, কোনো চিন্তা করা যাবে না এই জায়গায়, তাকে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। যখন জল্লাদকে ডাকা হল, কিছুক্ষণের মধ্যেই তাকে করাত দিয়ে চিরে দুই টুকরো করে শহীদ করে দেওয়া হবে। আসিয়া আলাইহিসসালামকে সর্বশেষ শেষবারের মতো তার স্বামী বলছে, ফেরাউন বলছে, আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো? আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, স্বামী গো,
আপনি আমার বিষয়টা এখনো বুঝতে পারেন নাই, সব মেনে নেওয়া যায় কিন্তু ইমানটা ছেড়ে নেওয়া মেনে নেওয়া যায় না, ইমান আমি ছাড়তে পারবো না। চট করে তার দুটা হাত কেটে ফেলা হলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। আসিয়া বলছেন, স্বামী গো আপনি আমার কি করবেন জানি না। এবার বলো হলো, আসিয়া এখনো সময় আছে, অঙ্গ হানি নিয়ে মানুষ দুনিয়াতে বাঁচতে পারে, এখনো সিদ্ধান্ত তুমি পাল্টাতে পারো। আসিয়া বলছেন, আমি সিদ্ধান্ত অটল থেকে গেলাম, কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। এমন তার ইমান এনেছেন জান্নাতের আকাঙ্ক্ষা তাদের কি পরিমাণ তীব্র থেকে তীব্রতর ছিল। আসিয়া আলাইহিসসালাম সেই সময় যে দোয়াটা করেছেন সূরা তাহরিমের শেষের দিকে, চারজন নারীর দৃষ্টান্ত এসেছে, কয়জন নারীর বলেন? চারজন নারীর মধ্যে হচ্ছে দুজন নবীর স্ত্রী, লূত আলাইহিসসালাম, ইমরাত লূত ওয়া ইমরাত নূহ। আমার ভাইয়েরা নূহের স্ত্রী এবং লূত আলাইহিসসালামের স্ত্রী, দুজন নবীর স্ত্রী ছিল খারাপ, ইমানহীন ছিল, ইমানহীনা ছিল। আবার আল্লাহ তাআলা ইমরাত ফিরাউনের কথা বললেন, ও দুনিয়ার নারীরা দেখো, একজন নারী ফেরাউনের ঘরে থাকার পরও সে ইমান থেকে একচুল পরিমাণ নড়ে নাই। যেরকম সুবহানাল্লাহ, অনেক মহিলা বলে হুজুর আমার স্বামীটা খারাপ, তখন আমি তখন পাল্টা জবাব দিতে নিয়ে বলি, ও আমার মা আপনি আপনার স্বামীকে যে খারাপ বললেন সেই স্বামীটিকে ফেরাউনের চেয়েও খারাপ নাকি? নারীদের জন্য একটা মডেল হচ্ছেন আসিয়া আলাইহিসসালাম। যখন তার মাথার উপরে করাত রেখে দিয়া করাত দিয়ে চিরে যখন দুই টুকরা করা হবে, এমন সময় তিনি আল্লাহকে এত কাছে টেনে নিয়েছেন, আল্লাহ আমাদের কাছে না দূরে? আসতে বলে কাছে না দূরে? বউ কাছে না আল্লাহ কাছে? একটু উত্তর দিতে একটু ধাক্কা খেলেন মনে হয়। হ্যাঁ, বউ কাছে না আল্লাহ কাছে? আরো জোরে, কে কাছে? আল্লাহ কাছে। আল্লাহ আমার সব কিছু জানেন, দেখেন, শোনেন। আল্লাহ তাআলা আরশ আযীমের সমাসীন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, কিন্তু তার এলেম সব জায়গায়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আসিয়া সালাতু ওয়াসসালাম আল্লাহকে এত কাছে টেনে নিয়েছেন, সুন্দর করে দোয়া করছেন। কি সুন্দর দোয়া! যারা পারেন ছোট মিলিয়ে বলুন, এখানে হাফেজ অনেক আছে। আজকে আমার কলেজেটা পড়ে গেছে, এই মাদ্রাসে 15 জন ছাত্র আজকে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা বিশাল অর্জন, বিশাল অর্জন। এই অর্জন অনেকের জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওরা কই, পাখিগুলো কোথায়? আজকে তো ওদের মহানন্দের দিন, তাই না? হেফজ করা। আমার ছোট্ট একটা ছেলে আছে, বুঝলেন, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছেন। তো ছোট্ট ছেলেটা হেফজ করতেছে, 15 পারা চলে। আব্বুকে ফোন দিয়ে, আব্বু কেমন আছো? দেখি গলা ভেঙ্গে শেষ, গলা ভেঙ্গে যায়, সারাক্ষণ কোরআন পড়া। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওর চোখে একটু প্রবলেম হয়েছে। তো ডাক্তার আমাকে বলতেছে, হুজুর ও তো কোরআন পড়ে, মাঝে মাঝে একটু সবুজ পাতা টাতা দেখতে হয়, সবুজ গাছ, একটু সবুজ ঘাসের দিকে তাকালে চোখের কিছু উপকার হয়। যারা সকালবেলা ফজর নামাজ কুয়াশার মধ্যে যারা মসজিদে হাজির হয় তাদের চোখ নষ্ট হয় না, আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ। তো আমি বললাম, আব্বু তুমি কেমন পড়তেছো? কাব্বু পড়ি তো, আবার পিছনে যে ভুলে যাই, পিছনে আবার ভুলে যাই। কোরআন তো মুখস্থ করা সহজ না, তবে সহজ যদি আল্লাহ তাকে রহমতে ধন্য করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই 15 জন হাফেজের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদের সিনার মধ্যে আমৃত্যু কোরআনটাকে ধারণ করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আসিয়ার কথা বলছিলাম, বলবো বলবো। আসিয়া আলাইহিসসালাম ওই সময় কি করলেন? করাত দিয়ে যখন তার মাথায় ধরা হলো, চিরে তার করাত দিয়ে তার দেহটাকে দুই ভাগ করা হবে, সেই সময় তিনি দোয়া করছেন কার কাছে? সেই দোয়াটা করতেছেন তিনি কিন্তু দূরে মনে করে নয়, আল্লাহকে খুবই কাছে মনে করে দোয়া করছেন, আস্তে আস্তে দোয়া করছেন। সেই দোয়া করলেন আসিয়া আলাইহিসসালাম, যার কিতাব ছিল তাওরাত,
কিন্তু তার দোয়াটা আল্লাহ তাআলা এত সুন্দর করে পছন্দ করলেন, তার দোয়াটা স্থান পেল কোরআনে। কি দোয়াটা তিনি করলেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানিয়ে দিবা একটা ঘর, ইনদাকা তোমার কাছে। কার কাছে? আস্তে বলবেন না, কার কাছে? দেখেন দোয়াটা, দেখেন কি সুন্দর দোয়া। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, বুয়ুতুন মানে বহুবচন বহু ঘর, বাইতান বলেছেন মাত্র একটা ঘর তুমি আমাকে দিবা, জান্নাতে অসংখ্য ঘর থেকে যাবে। তিনি ঘর চেয়েছেন কয়টা বলেন? একটা ঘর, ইনদাকা আল্লাহ তোমার কাছে, তোমার কাছে আমাকে একটা ঘর, ছোট্ট ঘর বানায় দিবা, এবং তুমি আমাকে অনেক জিনি মিন ফিরাউন, ফিরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, এবং তার অনিষ্ট কর্ম অপকর্ম থেকে আমাকে বাঁচায় দাও। আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলেন, তিনি শাহাদত বরণ করলেন, আল্লাহ তার জন্য জান্নাত দিয়েছেন। সেই জান্নাতটা হলো আল্লাহর ঘরের কাছে। যখন সুবহানাল্লাহ, এখান থেকে বিষয়টি স্পষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন আল্লাহর আরশ আজিমের আশেপাশে। আস্তে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সে আরশ আজিমটা কোথায়? আরশ আজিমটা তো এক মাইল দুই মাইল দূরে নয়, সূর্য হলো পৃথিবী থেকে 13 লাখ গুণ বড়। কত লাখ? 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য থেকে তারকাগুলো হলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা ওই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 1 লাখ গুণ নয়, 2 লাখ গুণ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, 33 কোটি গুণ বড় হলো সূর্যের চাইতে। কত কোটি গুণ? আবার মনে হয় সবার ঘুম আসছে। কত কোটি গুণ বলেন? ঘুম ঘুম ভাব, হামে সব খুব ক্লান্ত হয়ে গেছে, সারাটা দিন পরিশ্রম করেছেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনার টঙ্গী কোথায় বাড়ি আপনার? গাজীপুর সিটি, বিকেএসপির সাথে। জি আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত ভাগ্যবান যে আপনার পিতার নামে একটা মাদ্রাসার নামকরণ হয়েছে। জি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। মুরব্বীকে এই মাদ্রাসার যোগ্য পৃষ্ঠপোষক বানিয়ে দাও। মাদ্রাসার সুখে দুঃখে তাকে কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমি ওয়াশরুম গিয়েছিলাম উজু করার জন্য, হাম্মামখানা উজুখানার দিকে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে, খুব সুন্দর পরিষ্কার করে পরিচ্ছন্ন সেখানে মাদ্রাসার ছাত্রদের জন্য ব্যবস্থা করা হয়। যারা উজুর ব্যবস্থা করবে আল্লাহ তাদের জান্নাতের ব্যবস্থা করবে। আসেন দোয়া করি। দোয়া করবেন না? আলোচনা চালাবো, আলোচনা চলো। হুজুর মরুক, এত সুন্দর মানুষ আপনারা, খুব ভালো। কুড়িগ্রাম যান আপনারা? কই কুড়িগ্রাম যান? আমার তো মনে হয় এর চাইতে মনে হয় এদিকে গেলেই সুবিধা হয়, মানে ও ঠিক আছে, মানে জাস্ট কুড়িগ্রাম হলো অফিস, অফিস আদালতের জন্য, অফিসিয়াল কোনো কাজ ছাড়া মার্কেটের দরকারে যাওয়ার প্রয়োজন নাই। ভালো, খুব ভালো, আমি একটু ফ্রি হয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তাহলে তারকাটা হলো সূর্যের তাই চাইতে 33 কোটি গুণ বড়। কল্পনা করো যে আগে ছোটবেলায় ওয়াজ শুনতাম যে সর্বনিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত একজন ব্যক্তিকে দেওয়া হবে। মনে মনে ভাবতাম এত জায়গা কই, ছোটবেলা যখন ছিলাম এত জায়গা কোথায় আল্লাহ পাবে? কিন্তু যখন এই তারকার দিকে তাকায় দেখলাম না, জায়গা তো অনেক। একটা তারকা হলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। যারা একটু গবেষণা করেন মহাকাশ নিয়ে তাদের কাছে এই আলোচনাগুলো মজা লাগবে। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চান, চাঁদের দেশে আমরা গিয়েছিলাম, মানুষ চাঁদের দেশে যায় নাই, গিয়েছিল নীল আর্মস্ট্রং,
জি। এখন যদি কোনো সলিমুদ্দি চাঁদের দেশে না গিয়ে প্রক্সিমা সেন্টারে নামক তারকার দেশে যদি যেতে চায়, তাহলে অ্যাপোলো ইলেভেন নামক একটা যানবাহন আছে বর্তমান পৃথিবীতে তৈরি করেছে বিজ্ঞানীরা, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এই কিলোমিটার বেগে যদি কেউ সেই তারকার দেশে প্রক্সিমা সেন্টারে যেতে চায়, তার সময় লেগে যাবে 115,000 বছর মাত্র। কারা কারা যাবেন হাত তোলেন? কোন সম্ভব? আসতে কবে না সম্ভব? বাঁচবো কয়দিন? লাগবে হলো 115,000 বছর। গেল জান্নাত কোথায় এটা বলে দিচ্ছি। জান্নাত আমরা নেব, কিন্তু জান্নাতের ঠিকানা একটু দেখেন। এরপরে এই তারকা, এ তো মহাশূন্য, একটা তারকা না তো গ্যালাক্সি আছে, গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকা আল্লাহ পাক সেট করে রেখেছেন। আর গ্যালাক্সি একটা, অসংখ্য গ্যালাক্সি মহাকাশ আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছেন। এরপরে মহাকাশ, নীল দেখি, নীল আকাশ, ব্লু স্কাই। এরপর হলো মহাশূন্য, এরপরে আবার আকাশ, এরপরে মহাশূন্য আরেকটা আকাশ। আল্লাহ এক আকাশের মালিক না, সাবা সামাওয়াত, সাত আকাশের মালিক। আল্লাহু আকবার বলেন, কয় আকাশ? সাত আকাশ। এক আকাশ তারা তুই একা দেখিস নে, কি গুনতে দিস তুই? দেখছেন ভালোই তো গান পারেন দেখি আপনারা, গান এরকম গায়ে লাভ নাই। গান গাবো কার? আসতে বলবেন না, গান গাবো কার? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ আছে কিছু? আমার আপন জন বলতে কে আছেন? আল্লাহ। এই সাত আকাশের উপরে আমার আল্লাহ তালার আরশ আজিম। জোরে বলে সুবহান আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান রাব্বিকাল আলা। সবার উপরে তিনি কে? আল্লাহ। শের শাহ আজিমের মেহমান হয়েছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি জান নাই কার ফ্লাইটে সরছেন? এই বলেন বলেন বলেন, কার ফ্লাইট? নর্মাল ফ্লাইট নেই, স্পেশাল ফ্লাইট। তাহলে আমরাও যদি সেই জান্নাতে যেতে চাই, নর্মাল ফ্লাইটে হবে না স্পেশালে চড়তে হবে? নর্মাল ফ্লাইট ওই 10,000 ফিট, 20,000 ফিট, 30,000 ফিট উপরে উঠে কাত। কিন্তু আল্লাহ তাআলা এমন ফ্লাইট দেবেন স্পেশাল বান্দার জন্য, ওই ফ্লাইটে চড়ে সোজা পুল সিরাত পার হয়ে আরশ, আরশ আজিমের পাশে জান্নাতে চলে যাবে বান্দা। আল্লাহু আকবার বলো। সম্মানিত ভাইয়েরা, সেই জান্নাত পাওয়ার জন্য আমরা আল্লাহর দফতর থেকে সিদ্দিক খেতাব নেব, সত্যবাদীর খেতাব নেব। নাম্বার ওয়ান, আমরা ইমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার দুই হল ওয়ালাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না ইমানের পরে, যারা সন্দেহ করবে না। সন্দেহ মুক্ত হওয়ার জন্য আমাকে আপনাকে কোরআন বেশি করে পড়া দরকার, কোরআনটাকে রিসার্চ করা দরকার, জেনে আমল করার না, জেনে আমল করার মধ্যে তফাত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা সমস্ত কাজগুলো জেনে আমল করব, সমস্ত আমলগুলো আমরা জেনে করব। জোরে বলি ইনশাআল্লাহ, সকল সন্দেহ দূর হয়ে যাবে। এলেম কখনো বান্দাকে ঠকায় না,
এলেম অর্জন করতে হবে, এলেমের জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। নাম্বার তিন হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। নাম্বার তিন হলো ওই সমস্ত বান্দাগুলো, যে সমস্ত বান্দারা আল্লাহর পথে জিহাদ করবে, জিহাদ করবে দুটো জিনিস দিয়ে, একটা মাল দিয়ে একটা জান দিয়ে। এই তিনটা কাজ যারা করবে আল্লাহ তাআলা বলছেন এই তিনটা কাজের পুরস্কার হলো আমি আল্লাহ তাকে সিদ্দিক খেতাবে ভূষিত করব। জোরে বলে সুবহানাল্লাহ। জিহাদ আছে না নাই বলেন, আসতে বলবেন না জিহাদ আছে না নাই। কিন্তু অনেকে বলে ভুল ব্যাখ্যা দিয়ে বলে জিহাদ নবীর যুগে ছিল, এখন জিহাদ নাই। কিন্তু নবীর যুগে আবু জেহেল ছিল, এখন বুঝি আবু জেহেল নাই? আসতে বলবেন না আছে না নাই। আবু জেহেল তো তারাই যারা মদের পক্ষে কথা বলে, আবু জেহেল তো তারাই যারা জেনার পক্ষে কথা বলে, আবু জেহেল তো তারাই যারা সুদের পক্ষে কথা বলে। সুদ আছে রাজীবপুরে? সুদ পাওয়া যায়? হ্যাঁ, এখানে সুদ আছে? সুদ দেওয়া হয়? তাহলে কেমন হলো এটা? কেউ উঠেন না এই সময়? এই সময় উঠলে কিন্তু ভাববো ওই লোকটা সুদ খায়। বসেন, সুদের কাছেও যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। সুদের ধারে পাশেও যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। হারাম যেটা তার কোনো আরাম থাকতে পারে না। সকল হারামকে আমরা বর্জন করব। আল্লাহ তুমি সবাইকে দিন মেনে চলার তৌফিক দাও। ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো। ফজর পড়বেন কারা কারা হাত তুলে দেখেন? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। হাত নামা। পাঁচ শ্রেণীর জন্য কবরে কোনো আজাব হবে না, আজাব আল্লাহ পাক দিবেন না পাঁচ শ্রেণীকে। এর মধ্যে একটা হলো শহীদ, আরেকটা হলো যার মৃত্যু শুক্রবারে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে কি বার বলেন? আগামীকাল জুম্মার খুতবা আছে, আমাকে যেতে হবে, পেরেশানি আছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভিন্ন দেশে আসছে। আমি সৌদি আরবে যেতে এত কষ্ট হতো না, যাই হোক তাই না? কঠিন রাস্তাঘাটের যে অবস্থা, এলাকে কি এমপি টেমপি আছে নাকি? আচ্ছা যাক, মনে হচ্ছে না তো এরকম অবস্থা। আল্লাহ তুমি সবাইকে, সবার জন্য যাতায়াত ব্যবস্থাকে সহজ করে দাও। জোরে বলি আমিন। যদি সুষম বন্টন থাকতো, খলিফা ওমর ফারুকের কথা, ফরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আর ইরাকের রাস্তা খারাপের কারণে একটা উটের যদি পা ভেঙে যায়, উটের পা ভাঙলো কেন? জবাব দিতে হবে আল্লাহর কাছে। তারা উটের পা চিন্তা করতে না, আর আমরা তো মানুষের পায়ের চিন্তা করি না। সম্মানিত ভাইয়েরা, আমি দোয়া করি আল্লাহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে এলাকাকে তুমি আল্লাহ হেফাজত করো। কিন্তু দুঃখ লাগে যখন সমাজে জেনা বাড়বে, ব্যভিচার বাড়বে, গান বাজনা বাড়বে, নৃত্য পরিবেশন বাড়বে, তখন সমাজে দুর্ভিক্ষ চলে আসবে, গজব চলে আসবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্প্রতি কিছুদিন আগে ভারতের বলিউডের এক অভিনেত্রী এসেছিলেন বাংলাদেশে দোয়া করতে, বুঝলেন না? উনি দোয়া করতে আসছিলেন, দোয়া করিতে আসিয়া ওনার দোয়ায় সামিল হওয়ার জন্য কিছু মুসলমান আমার দেশের ওনারা টিকিট কাটিয়ে গেলেন সেই দোয়ার অনুষ্ঠানে। টিকিটের মূল্য হলো 20,000 টাকা, কিন্তু উনি মঞ্চ আসিয়া না নাচিয়া শুধু আনাকুম জানাকুম কইরে চলে গেলেন। কি কথা কি বুঝতেছেন? পরে সাংবাদিকদেরকে বলতেছেন যে আমাদের এই যে এই যারা টিকিট কাটছে তারা বলতেছে আমাদের 20,000 টাকায় টিকিটটাই পুরোটাই বৃথা, কেন আমরা তার একটু নাচনটা দেখতে পারলাম না? তোমার বাড়িতে বউ নাই? তোমার বাড়িতে নিজের স্ত্রী নাই? অন্য মহিলার নাচ দেখে যারা নিজেকে ভাগ্যবান মনে করে, এরাই হলো জাতির পোড়া কপাল। এগুলো হলো গজবের কারণ। এগুলো কিসের কারণ? গজবের কারণ। আল্লাহ তুমি সকল প্রকার অপসংস্কৃতির আগ্রাসন থেকে বাংলার জমিনকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
ইয়ারশাবাদ কামনা করি। যতটুকু কথা হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা চাইব সোজা এখন কার কাছে, আল্লাহর কাছে চাবো। নামাজের মতো করে আমরা সবাই বসি। আপনাদের আগ্রহ প্রমাণ করছে যে আপনারা আরও আলোচনা শুনবেন। সব দিক চিন্তা করে যতটুকু হয়েছে ফজরের নামাজ আমাদের সবাইকে পড়তে হবে, সেই দিকে আমরা খেয়াল করব। আমরা এখন চাইব কার কাছে, আসতে বলবেন না, চাইব কার কাছে।